সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার ইউটিউব চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ইউটিউব চ্যানেল লিগ্যাল নলেজে আজকের ধারাবাহিক আলোচনায় থাকবে ম্যাজিস্ট্রেট বনাম ইউএনও, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বেশি নাকি ইউএনওর ক্ষমতা বেশি, সেই সম্পর্কিত আলোচনা। তো দর্শক মণ্ডলী, ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম ফৌজদারি আদালতের গঠন প্রণালী নিয়ে। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। এনিওয়ে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিছু পদবি রয়েছে যেগুলো ফারহামের শাহি সাধারণ মানুষের মাঝে কিছু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে। তেমনি দুটি পদবি হচ্ছে ম্যাজিস্ট্রেট এবং ইউএনও। কারো ধারণা ম্যাজিস্ট্রেট পদবিটি বেশি ক্ষমতাধর, আবার কারো ধারণা ইউএনও পদবিটি বেশি ক্ষমতাধর। ম্যাজিস্ট্রেট বড় নাকি ইউএনও বড়, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মূল আলোচনায় যাবার আগে কিছু কথা না বললেই নয় যে, ইংরেজিতে একটি কথা আছে, ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। আইনশাস্ত্রের এই প্রবাদ বাক্যটি শত শত বছর ধরে দেশ হতে দেশে সারা বিশ্বে এক চিরন্তন সত্য বাক্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলায় এই বাক্যটির অর্থ দাঁড়ায় আইনের অজ্ঞতা ক্ষমার অযোগ্য, কিংবা আইনের অজ্ঞতা ক্ষমার কোনো কারণ হতে পারে না। অর্থাৎ রাষ্ট্র ধরে নেবে যে সংশ্লিষ্ট প্রচলিত আইনটির বিধিবিধান সম্পর্কে নাগরিকরা জানেন, তাই যদি বাস্তবে আপনি সংশ্লিষ্ট আইন সম্পর্কে না জেনে উক্ত আইনটির কোনো বিধিবিধান লঙ্ঘন করেন, আর পরে যদি বলেন আপনি আইনটি সম্পর্কে জানতেন না, তাহলে কিন্তু রাষ্ট্র তা মানবে না, আপনাকে প্রচলিত আইনেই শাস্তি পেতে হবে। তাই সকলেরই আইন জানা জরুরি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মূল আলোচনা যাবার আগেই আরও একটি কথা বলে নিচ্ছি যে, ম্যাজিস্ট্রেট বেশি ক্ষমতাধর নাকি ইউএনও ক্ষমতাধর, এ সংক্রান্ত আলোচনা গুলো হরহামেশাই আমাদের মানুষের মাঝে, সাধারণ মানুষের মাঝে হয়ে থাকে। তো এই সম্পর্কে বিভ্রান্ত দূর করার জন্য দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট বা CRPC 1898 অনুযায়ী কিছু আলোচনা করব। CRPC 1898 অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনের সদস্যগণ, যারা সহকারী কমিশনার SC, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও অতিরিক্ত ডেপুটি কমিশনার ADC এর সমতুল্য, তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের, দ্যাট মিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হতে পারবেন, এবং নিজ নিজ সংশ্লিষ্ট স্থানীয় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পরিচালনা করবেন। এছাড়াও CRPC 1898 এর 10-5 ধারা অনুযায়ী যদি বাংলাদেশ সরকার প্রয়োজন মনে করেন, তাহলে যে কোনো ব্যক্তিকেই বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন এর নিযুক্ত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দিতে পারেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের যাবতীয় ক্ষমতা প্রদান করতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিটি জেলায় নিম্নলিখিত নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। যেহেতু উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও নিজ নিজ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পরিচালনা করেন, তাই বলা যায় একজন উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও নিজেই
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তো ভিউয়ার্স, আশা করি ম্যাজিস্ট্রেট এবং ইউনো কার ক্ষমতা বেশি এই সম্পর্কে ধোঁয়াশা সাধারণ মনে বা জনমনে যে ধোঁয়াশা তা কিছুটা হলেও দূরীভূত হয়েছে। দর্শক মণ্ডলী, আজ এখানেই আলোচনা শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বিলায়েত হোসেন। আসসালামু আলাইকুম।